কাঁদতে কাঁদতে জনম গেল জীয়ন্তে মরণ, কাঁদতে কাঁদতে জনম গেল জীয়ন্তে মরণ, পীড়িতির এত জ্বালাতন, পীড়িতির এত জ্বালাতন, আশা করে পীড়িত করে শেষে জ্বলে পুড়ে মরে রে, নগরে বাজারে ফেরে পাগলের মতন, নগরে বাজারে ফেরে পাগলের মতন, এই কিরা তুমি এখানে কি করো? দেখলি তো মনে হয় ভেক ধরিছ, ধ্যানে ছিলে বুঝি। তোমার গলা খান তো বেশ মিঠে, তুমি কিরা ভাই? আমারে জিজ্ঞেস করে আমি কিরা? আমি একখান পাগল, পাগল। এই হাসোকা, হ্যাঁ হাসোকা। ভাই রে, আমিও যে পাগল। তোমার নামটা কি শুনি? লালন। লালন মুসলমান না হিন্দু? মানুষ, মানুষ পাগল। পাগলে পাগলে কাজে হয় না, নাও খাও। তোমার নামটা তো জানা হলো না ভাই। আমার অনেক নাম, একসময় ছিলাম সুলেমান, তারপর লোকেরা নাম দিল কালুয়া, এখনকার শুধু পাগল। তুমি ভাবের ঘরের পাগল। না দোস্ত, আমি যখন খেপি তখন বৃক্ষরে ভাবি তিন, আর ঘাসের ডগায় এক বিন্দু পানি দেখলি মনে হয় আসমানের তারা। ওই হিন্দু মুসলমান দুজনেই আমার পিটায়, তাই সব কিছু ছাড়িয়ে ছুড়ে এই জঙ্গলে বাসা বাঁধিছি। নদীর ওই পারে ভদ্রনগদের বাস, আর এই পারে তাগর হুকুম হাকাম শাসন কিছুই নাই। আমারও যে মন চায় এমন জায়গায় বাস করতি। বাস কাটতে পারো? চেষ্টা করতে পারি। ডুবে দেখ দেখি মন, কি লীলাময় আকাশ পাতাল খুঁজিস যারে, এই দেহে সে রয়। আরে দোস্ত, তুমি গান ভাবতে পারো, কও নাই তো। লামালে লুকাই যেমন মানুষের স, সবে নুরিতন আদম তনে সিজদা জানাই, ডুবে দেখ দেখি মন কিরু লীলাময়। আহা দেয়া হাম্মদ হলো মানুষের স, সাইজির অন্ত না পাওয়াই, সিরার সাইজির অন্ত না পাওয়াই, ডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময়। জয় গুরু।
এ তো সিরাজ শাহের পদ, তুমি জানলা কেমনে? এই অধমের রচনা, তবে কিনা এই শিষ্যের মুখ দিয়া সাইজি কইলেন, উনি আমার প্রাণের মুর্শিদ। আমারে পায়ের ধুলা দাও, তুমি সিরাজ শাহের শিষ্য। তুমি সাইজিরে দেখিস? তিনিই তো আমারে পাগল করতেন, আমারে শিষ্য করেন নাই, আমারে শিষ্য করেন নাই, কেন আমারে মুরিদ করলেন না সাইজি? কেন আমারে, কেন মুরিদ করলেন না সাইজি? সুলেমান, সুলেমান রে, আমাদের বাসা। মানুষদের এই অবস্থা কিছু একটা করতে লাগে কালু। তুমি ফকির মানুষ, ওই নোংরা গুলোর কথা কান দিও না, না বাস তোলো, হাতে দেরি হয়ে গেল। বামুনের ওই বেদবা মাগিদার জন্য আজর এই দশা। মুসলমান হ্যাঁ, বামুনের বেদবার সাথে পীড়িত করবা? সি 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 সি, তা ওরা পেটা বানাতে কি পায়েস খাওয়াবে? এই সর এখান থেকে। ওরা আমাদের জানে মারবে, তোমার পায়ে পড়ি, কিছু একটা উপায় করো। কথার কমলি, রাগ খুশি কোথা কর। তুমি একদিন পীড়িত করছিলে, মনে আছে? তুমি পলাইছিলে, কাশিম কিন্তু পলায় নাই। কালুয়া, বোঝা না মা, মানুষের বিপদে মানুষই আগায় আসে, পাগলামি করো না। কালুয়া, শূন্যের মাঝে কেমন একখান ঘর বানায় ফেললা, তোমার তুলনা নাই। আরে সে তো তুমি জানো না, আমি পাগল হওয়ার আগে ঘর আমিছিলাম, ওই বামনির গ্রামে কত ঘর বানাইছি, জিজ্ঞেস করো। কান্তে কান্তে জন্ম গেল, কান্তে কান্তে জন্ম গেল, যে অন্তে মরণ প্রীতির এত জ্বালাতন, হায় রে প্রীতির এত জ্বালাতন। আমার পাক শেষ, তোমরা এবার হাত মুখ ধুয়ে নাও। আমি বামনির চুয়া খাই না, আমার দাঁত যায়। ভারী তো মুসলমান, ইবাদত জানে না। মুসলমানের চুয়া খেলে যদি হিঁদুর দাঁত যায়, তালি পরে হিঁদুর চুয়া খেলি পরে মুসলমানের দাঁত যাবি না কিসের জন্য বলতে পারো? তুমি যে কইছিলে পাগলের জাত থাকে না, আমি যখন পাগল হই তখন থাকে না। আপনারও কি আমার সোয়া খালি জাত যাবে নাকি? হাতের বুঝি জাত থাকে?